ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 14ই সেপ্টেম্বরে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হলো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব রূপে নিযুক্ত করা হয়েছে পি কে মিশ্রাকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনিই হচ্ছেন পি কে মিশ্রা। পি কে মিশ্রার ফুল ফর্ম কি? প্রমোদ কুমার মিশ্রা, যিনি সম্প্রতি নরেন্দ্র মোদীর প্রধান সচিব রূপে নিযুক্ত হয়েছে। এখানে দেখো আরও দুটি অপশান আছে। পি কে শেকিয়া, পি কে শেকিয়াকে অরুণাচল প্রদেশের লোকায়ুক্ত নিযুক্ত হয়েছেন পি কে শেকিয়া। এবং পি সি ঘোষ, পি সি ঘোষ ভারতের প্রথম লোকপাল নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ সৌরশক্তি ফার্ম কোথায় খোলা হয়েছে? দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ সৌরশক্তি ফার্ম খোলা হয়েছে ভিয়েতনামে। অপশান নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ভিয়েতনামে এই ফার্মটি খোলা হয়েছে। এই ফার্মটি সাউথ ইস্ট এশিয়ার সর্বোচ্চ সৌরশক্তি উৎপাদন ফার্ম, যেটি ভিয়েতনামে খোলা হয়েছে। এর ক্যাপাসিটি কত? এর ক্যাপাসিটি পার ইয়ার 688 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এই ফার্ম দ্বারা। কত? 688 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এই ফার্ম দ্বারা। এই ফার্মটি ভিয়েতনামের সবচেয়ে বড় কৃত্রিম ঝিলে নির্মিত করা হয়েছে। এই ঝিলটির নাম তোমাদের অবশ্যই মনে রাখা দরকার। এই ঝিলটির নাম কি? দাউদ ইয়েন ঝিল। কী ঝিল? দাউদ ইয়েন ঝিলে এই ফার্মটি নির্মিত হয়েছে। এখানে যেহেতু সৌরশক্তির কথা এসছে, তাহলে ভারতের সবচেয়ে বড় সোলার এনার্জি ফার্ম কোথায় অবস্থিত? ভারতের সবচেয়ে বড় সোলার এনার্জি ফার্ম অবস্থিত তামিলনাড়ুতে, যেটি প্রতি বছর 648 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এবার যেহেতু ভিয়েতনামের কথা এসছে, ম্যাপে দেখো ভিয়েতনাম। ভিয়েতনামের ক্যাপিটাল কি? হানয়। ভিয়েতনামের কারেন্সি ভিয়েতনামি ডং। এবং রাষ্ট্রপতিকে এনপি থ্রং এখানকার রাষ্ট্রপতি। এবং ভিয়েতনাম দিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভিয়েতনামে ভারতের রাজদূত কে নিযুক্ত রয়েছেন? ভিয়েতনামে ভারতের রাজদূত নিযুক্ত রয়েছেন প্রণয় কুমার বর্মা। তো এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট। সম্প্রতি সবচেয়ে কম বয়সে ইংলিশ চ্যানেল পার করার রেকর্ড কে করেছেন? সবচেয়ে কম বয়সে ইংলিশ চ্যানেল পার করার রেকর্ড করেছেন গৌরবী সিংভি। অপশান নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন গৌরবী সিংভি, যিনি পুরো বিশ্বের মধ্যে 16 বছর বয়সে ইংলিশ চ্যানেল পার করে বিশ্ব রেকর্ড করেছেন। টোটাল 13 ঘন্টা, কত? 13 ঘন্টা 28 মিনিটে 36 কিলোমিটার পার করে ইনি এই রেকর্ডটি করেছেন। যদি প্রশ্ন হয় গৌরবী সিংভি কোথাকার বাসিন্দা, ইনি হচ্ছেন রাজস্থানের উদয়পুরের বাসিন্দা। এবার এখানে এসেছে ইংলিশ চ্যানেলের কথা। ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগরের একটি শাখা। এবার দেখো এখানে আরও তিনটি অপশান আছে। জাপাটা, জাপাটা হলো ওভারবোট এর সাহায্যে ইংলিশ চ্যানেল পার করা প্রথম ব্যক্তি, যিনি ফ্রান্সের বাসিন্দা। কে? জাপাটা ফ্রান্সের বাসিন্দা, ওভারবোর্ডের সাহায্যে ইংলিশ চ্যানেল পার করা প্রথম ব্যক্তি সত্যেন্দ্র সিং। সত্যেন্দ্র সিং আমেরিকার ক্যাটলিনা চ্যানেল পার করা প্রথম এশিয়ান ব্যক্তি। এবং আরোহী পণ্ডিত, আরোহী পণ্ডিত আটলান্টিক মহাসাগর পার করা প্রথম সিঙ্গেল ওম্যান। এই প্রশ্নটা দিয়েও আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ইনফ্রাস্ট্রাকচার শিখর সম্মেলন 2019 কোথায় আয়োজিত হয়েছে? ইনফ্রাস্ট্রাকচার শিখর সম্মেলন 2019 আয়োজিত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এটি আয়োজিত হয়েছে। অপশান নম্বর সি এর সঠিক অ্যান্সার। যেহেতু নেপালের রাজধানী কাঠমান্ডুতে এটি আয়োজিত হয়েছে, ম্যাপে দেখো নেপাল। নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু। নেপালের কারেন্সি নেপালিস রুপিয়া। এবং নেপালের প্রেসিডেন্টকে? বিদ্যাদেবী ভান্ডারী এখানকার প্রেসিডেন্ট। এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সাদা সিগারেট প্যাকেজিং রিলিজ করা প্রথম এশিয়ান দেশ কোনটি? সাদা সিগারেট প্যাকেজিং রিলিজ করা এশিয়ার প্রথম দেশ হয়েছে থাইল্যান্ড। অপশান নম্বর ডি এ সঠিক অ্যান্সার। ধূমপান কম করার জন্য থাইল্যান্ড সিগারেটের সাদা প্যাকেজিং রিলিজ করেছেন। যদি প্রশ্ন হয় সাদা সিগারেট রিলিজ করা বিশ্বের প্রথম দেশ কোনটি, তখন হবে বিশ্বের প্রথম দেশ হলো অস্ট্রেলিয়া, যেটি সাদা সিগারেটের প্যাকেজিং রিলিজ করেছিল 2012 সালে ধূমপান কম করাবার জন্য। এবং সম্প্রতি থাইল্যান্ড সাদা সিগারেটের প্যাকেজিং রিলিজ করেছে ধূমপান কম করার জন্য। এবার যেহেতু এখানে থাইল্যান্ডের কথা এসছে, ম্যাপে দেখো থাইল্যান্ড। থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংকক। থাইল্যান্ডের কারেন্সি থাই বাত। এবং প্রধানমন্ত্রীকে?
প্রায়ুত চান ওচা কে প্রধানমন্ত্রী? প্রায়ুত চান ওচা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। চলো নেক্সট প্রশ্ন হলো, সম্প্রতি MPATGM এর সফলতাপূর্বক পরীক্ষণ কোথায় করা হয়েছে? MPATGM এর সফলতাপূর্বক পরীক্ষণ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের কর্নুলে। অন্ধ্রপ্রদেশের কর্নুলে এটি সফলতাপূর্বক পরীক্ষণ করা হয়েছে। অপশান নম্বর বি এর সঠিক অ্যান্সার। এবার এখানে এসছে MPATGM এর অর্থ কী? এর অর্থ হচ্ছে ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। পারলে তোমরা খাতায় লিখে নাও কী এর ফুল ফর্ম, ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যেটি সফলতাপূর্বক পরীক্ষণ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের কর্নুলে। এটি হচ্ছে MPATGM। এটি সফলতাপূর্বক পরীক্ষণ কার দ্বারা করা হয়েছে? সফলতাপূর্বক পরীক্ষণ করা হয়েছে DRDO দ্বারা। যেহেতু এখানে DRDOর কথা এসছে, DRDOর ফুল ফর্ম কী? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান, যেটি স্থাপিত হয়েছিল 1958 DRDO স্থাপিত হয়েছিল এবং নাসা স্থাপনা দিবসও 1958। তোমরা এটি অবশ্যই মনে রাখবে যে DRDO এবং নাসা স্থাপনা দিবস 1958। DRDOর হেডকোয়ার্টার কোথায়? নতুন দিল্লিতে। DRDOর বর্তমান অধ্যক্ষকে? জি সতীশ রেড্ডি। যেহেতু এখানে জি সতীশ রেড্ডির কথা এসে, তাহলে একটি প্রশ্ন হতে পারে যে 2019 মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে? 2019 মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে DRDOর বর্তমান অধ্যক্ষ জি সতীশ রেড্ডিকে। DRDOর মোটো কী? স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স। কী এর মোটো? স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স। এবং DRDOর ডে কবে পালন করা হয়? 1 জানুয়ারিতে DRDO দিবস হিসাবে পালন করা হয়। চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে, ইন্ডিয়ান সেকেন্ড স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনকে ভারতীয় নৌসেনাতে যুক্ত করা হবে, তার নাম কি? ইন্ডিয়ান সেকেন্ড স্কর্পিয়ন ক্লাস সাবমেরিন হলো INS খণ্ডেরি, যেটি সম্প্রতি ভারতীয় নৌসেনাকে যুক্ত করা হবে বলে ঘোষিত করা হয়েছে। অপশান নম্বর এ এর সঠিক অ্যান্সার। বর্তমান ভারতের রক্ষামন্ত্রী কে? বর্তমান ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় নৌসেনাতে এটির কমিশন করবে এই মাসের শেষে। যদি প্রশ্ন হয় যে সেকেন্ড স্কর্পিয়ন ক্লাস সাবমেরিন এর নির্মাণ কোথায় করা হয়েছে, এটি নির্মাণ করা হয়েছে মুম্বাইতে। এছাড়াও আরেকটি প্রশ্ন হতে পারে যে এটি তো সেকেন্ড স্কর্পিয়ন সাবমেরিন, তাহলে প্রথম স্কর্পিয়ন সাবমেরিনের নাম কি? প্রথম স্কর্পিয়ন সাবমেরিনের নাম হলো INS কলবরি এবং তৃতীয় স্কর্পিয়ন সাবমেরিনের নাম কি? তৃতীয় স্করপিয়ন সাবমেরিনের নাম INS করজ এবং দ্বিতীয় স্কর্পিয়ন সাবমেরিন কোনটি? INS খণ্ডেরি। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা রূপে কাকে নিয়োগ করা হয়েছে? প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা রূপে নিয়োগ করা হয়েছে কাকে? পিকে সিনহাকে। অপশান নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন পিকে সিনহা, যিনি প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা রূপে নিযুক্তি হয়েছেন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ ভারতীয় রাজদূতকে নিজের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করেছেন? সম্প্রতি UAE ইউনাইটেড আরব আমিরাত ভারতীয় রাজদূতকে নিজের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করেছেন। অপশান নম্বর এ এর সঠিক অ্যান্সার। এখান দিয়ে 4-5টি প্রশ্ন হয়, যেমন বর্তমানে UAEতে ভারতীয় রাজদূত কে নিযুক্ত রয়েছেন? বর্তমান UAEতে ভারতীয় রাজদূত নিযুক্ত হয়েছেন নবদীপ সিং সিধু, যাকে এই সম্মান প্রদান করা হবে। যেহেতু UAEর সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে নবদীপ সিং সিধুকে, তাহলে এই সম্মানটির নাম কি? এই সর্বোচ্চ সম্মানটির নাম হলো ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ সেকেন্ড। কি নাম? ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ সেকেন্ড। এবং নবদীপ সিং সুরিকে দুটি দেশের মধ্যে বিকাশ বাড়াবার জন্য এই সম্মানটি প্রদান করা হবে। কী জন্য? দুটি দেশের মধ্যে বিকাশ বাড়াবার জন্য এই সম্মানটি প্রদান করা হবে। এবং এই সম্মানটি কে প্রদান করবেন? এই সম্মানটি প্রদান করবেন UAE-র প্রেসিডেন্ট খালিফা বিন জায়েদ আল নাহিয়ান। কে প্রদান করবেন? খালিফা বিন জায়েদ আল নাহিয়ান। এবার যেহেতু UAE-তে ভারতীয় রাজদূতের কথা এসছে, বর্তমান UAE-তে ভারতের রাজদূত আছেন নবদীপ সিং সিধু, যার কার্যকাল 2019 পর্যন্ত, মানে 2019 শেষে তিনি রিটায়ার হয়ে যাবেন। তাহলে UAE-তে পরবর্তী ভারতের রাজদূত কাকে নিযুক্ত করা হয়েছে? UAE-তে পরবর্তী ভারতের রাজদূত নিযুক্ত করা হয়েছে পবন কাপুরকে। এবার এখানে এসে UAE-তে ম্যাপে দেখো UAE-র ক্যাপিটাল আবু ধাবি, UAE-র কারেন্সি ডিরহাম, UAE-র প্রেসিডেন্টকে খালিফা বিন জায়েদ আল নাহিয়ান। এবং ICC-র হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ICC-র হেডকোয়ার্টার অবস্থিত UAE-র দুবাইতে।
চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন ব্যাংক এলআইসির সাথে মিলিত হয়ে ক্রেডিট কার্ড লঞ্চ করবে বলে ঘোষিত করেছেন? সম্প্রতি IDBI ব্যাংক এলআইসির সাথে মিলিত হয়ে ক্রেডিট কার্ড লঞ্চ করবে বলে ঘোষিত করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। যেহেতু এখানে IDBI ব্যাংকের কথা এসেছে, IDBI ব্যাংক স্থাপিত হয়েছিল 1964 IDBI স্থাপিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, IDBI ব্যাংকের MD এবং CEO কে? এর MD এবং CEO হলেন রাকেশ শর্মা। এবার এখানে এসছে LIC। LIC-র স্থাপনা দিবস কবে? LIC স্থাপিত হয়েছিল 1956 এবং এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। এবং এর বর্তমান চেয়ারম্যান কে? এর বর্তমান চেয়ারম্যান MR কুমার এবং MD কে? LIC-র MD হচ্ছেন বিপিন আনন্দ। চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য ব্যবসায়িকদের জন্য দুটি বিমা যোজনা শুরু করেছে? সম্প্রতি হরিয়ানা রাজ্য ব্যবসায়িকদের জন্য দুটি বিমা যোজনা শুরু করেছে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এই দুটি বিমা যোজনা সম্পর্কে তোমাদের জেনে রাখা দরকার। দুটি বিমা যোজনা কী কী? প্রথম হচ্ছে মুখ্যমন্ত্রী ব্যবসায়িক সাময়িক নিজী দুর্ঘটনা বিমা যোজনা। এই বিমার অন্তর্গত ব্যবসায়িকদের 5 লক্ষ টাকা বিমা কভার প্রদান করা হবে। কত? 5 লক্ষ টাকা বিমা কভার প্রদান করা হবে। এবং দ্বিতীয় বিমাটি কি? মুখ্যমন্ত্রী ব্যবসায়িক ছত্রপতি বিমা যোজনা। এই বিমার অন্তর্গত 5 লাখ থেকে 25 লাখ পর্যন্ত বিমা কভার প্রদান করা হবে। এবার যেহেতু এই বিমা দুটি হরিয়ানা রাজ্য শুরু করতে চলেছে, তাহলে হরিয়ানা সম্পর্কে কী কী ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। ম্যাপে দেখো হরিয়ানা। হরিয়ানার ক্যাপিটাল চণ্ডীগড়। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এবং গভর্নরকে সত্যদেব নারায়ণ আরিয়া। চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি রক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন দেশে আধিকারিক যাত্রাতে গেছেন? সম্প্রতি রক্ষামন্ত্রী রাজনাথ সিং ফ্রান্সের আধিকারিক যাত্রাতে গেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। যেহেতু তিনি ফ্রান্সের আধিকারিক যাত্রাতে গেছেন, ম্যাপে দেখো ফ্রান্স। ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস। ফ্রান্সের কারেন্সি ইউরো এবং প্রেসিডেন্টকে? ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি জেলের অপরাধিক গতিবিধি ও কঠোর ব্যবহারের উপর রাষ্ট্রীয় সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? জেলের আপরাধিক গতিবিধি ও কঠোর ব্যবহারের উপর রাষ্ট্রীয় সম্মেলন আয়োজিত হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। নতুন দিল্লিতে এটি আয়োজিত হয়েছে এবং এটির আয়োজন কে করেছেন? এটির আয়োজন করেছেন ব্যুরো অফ পুলিশ রিসার্চ অফ ডেভেলপমেন্ট, এটির আয়োজন করেছেন। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বটন আছে অবশ্যই লাইক করো এবং শেয়ার বটন আছে অবশ্যই শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নিও এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও।